সোশ্যাল মিডিয়াতে করা যাবে না স্কুলের বদনাম, এমনই মুচলিকা লিখে নেওয়া হচ্ছে অভিভাবকদের কাছ থেকে কলকাতার এক নামী স্কুলের পক্ষ থেকে। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন সংবাদ ত্রিনয়নের সঙ্গে। করোনা অতিমারীর কারণে ছন্দপতন হয়েছে স্বাভাবিক জীবনযাপনের, যার জেরে বিদ্যালয়গুলির ফি নিয়ে চিন্তায় ছিলেন অভিভাবকরা। এবত অবস্থায় ফি বৃদ্ধি হয় কলকাতার অনেক নামী স্কুলে, যা নিয়ে আন্দোলনে নামতে দেখা যায় অভিভাবকদের, যার কারণে অনেক স্কুল তো অনির্দিষ্টকালের জন্য দরজা বন্ধ করে দিয়েছে। যেখানে ফি নিয়ে এত সমস্যা দেখা দিয়েছে সেখানে দাঁড়িয়ে মুচলেখা লিখে নেওয়া হচ্ছে অভিভাবকদের কাছ থেকে। সূত্রের খবর, মুচলেখায় অভিভাবকদের বলতে হবে যে স্কুল সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে বা সংবাদ মাধ্যমে এমন কিছু বলা যাবে না যাতে করে কিনা স্কুলের বদনাম হয়। এই মুচলেখা দিলে তবেই ভর্তি নেওয়া হবে সন্তানদেরকে। একাধিক স্কুল স্ট্যাম্প পেপারে অভিভাবকদের কাছ থেকে লিখে নিচ্ছে এই মুচলেখা। সূত্রের খবর, বেশ কয়েকটি বিষয় উল্লেখ আছে এই মুচলেখাতে, যেমন স্কুলের কোনো সিদ্ধান্তের সমালোচনা করা যাবে না, অভিভাবকরা স্কুল বিরোধী কোনো বিক্ষোভে অংশগ্রহণ করতে পারবেন না, এছাড়াও সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে স্কুলের বদনাম করা যাবে না। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ ট্রিনয়, সত্যের সাথে মানুষের পাশে।